তিমি সিটাসিয়া বর্গভুক্ত জলজ স্তন্যপায়ী। যদিও তিমিকে প্রায় তিমি মাছ বলা হয়, কিন্তু এরা মোটেও মাছ নয়, বরং মানুষের মতোই স্তন্যপায়ী প্রাণী। তিমি অনুভূতি ও বুদ্ধিসম্পন্ন স্তন্যপায়ী প্রাণী, জোর বেঁধে সঙ্গী হয়ে চলার অভ্যাস আছে তাদের মধ্যে। কিন্তু অনুভূতি ও বুদ্ধিসম্পন্ন স্তন্যপায়ী প্রাণী হয়েও কেন তারা আত্মহত্যা করে, তা জানাব আজকের এই ভিডিওতে। সম্প্রতি কক্সবাজার সমুদ্রতটে মৃত দুটি তিমি ভেসে আসার পর চলছে তা নিয়ে নানান গবেষণা। প্রথমে এই তিমিগুলোর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল মাছ শিকারীদের, আরেক দল দায়ী করেছে পানি দূষণকে। তবে পরিশেষে মৎস্য গবেষকদের গবেষণায় উঠে এলো নতুন তথ্য। তাদের ধারণা তিমি দুটি ছিল দম্পতি। পুরুষ তিমিটি কোনো বড় জাহাজের আঘাতে মারা যায়, আর সঙ্গীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রী তিমিটিও আত্মহত্যার পথ বেছে নেয়। জোর ভেদে সঙ্গী হয়ে চলতে পছন্দ করে তিমি। নারী পুরুষ একজন আরেকজনকে সহজে ছেড়ে যায় না, আহত হলে অন্যজন তাকে সার্বিক সহযোগিতা দেয়। এটা তিমির সহজাত প্রবৃত্তি। তবে একজন মারা গেলে অন্যজন আত্মহত্যা করে কিনা তা বিজ্ঞানীদের কাছে এখনও অমীমাংসিত বিষয়। আবার দলনেতা মারা গেলেও দল বেঁধে সবাই আত্মহত্যা করে। তবে অনেকের মনেই প্রশ্ন এসেছে নিশ্চয় যে তিমি আত্মহত্যা করে কিভাবে। ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ঘটনাটি। সেখানে বলা হয় ডলফিন, তিমি বা অন্যান্য সামুদ্রিক প্রাণী একটি নির্দিষ্ট সময় পরপর শ্বাস নেওয়ার জন্য উপরে উঠে আসে। আবার শিকারের জন্য তারা সাগরের অনেক গভীরে চলে যায়, এমনকি তারা 1 কিলোমিটার নিচে যেয়েও শিকার ধরে আনতে পারে। কিন্তু ভারসাম্য বিঘ্নিত হলে বা যথাযথভাবে শ্বাস প্রশ্বাস চালাতে ব্যর্থ হলে তিমিরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এ সময় তারা জোয়ারের সঙ্গে সৈকতের দিকে আসতে থাকে এবং সৈকতে এসে আটকা পড়ে নিশ্চিত মৃত্যুর মুখে পড়ে। অসুস্থতার কারণে শ্বাসগ্রহণে বাধা পেয়েও তিমির মৃত্যু হয়। বিশ্বব্যাপী তিমি মৃত্যুর অর্ধেক কারণ সৈকতমুখী যাত্রা করা। তিমির আত্মহত্যার এই পরিভাষাটি 2000 বছরের পুরাতন, সেই এরিস্টটলের আমল থেকে। 2015 সালে বিজ্ঞানীরা দক্ষিণ চিলির পাতাগুনিয়াতে 337টি মৃত তিমি পান, যা বিজ্ঞানীদের কাছে এখনও তিমিদের সবচেয়ে বড় আত্মহত্যার ঘটনা হিসেবে বিবেচিত। এছাড়াও কয়েক বছর আগে নিউজিল্যান্ডে একদিনে প্রায় 300 তিমি আত্মহত্যা করেছিল। এরা সমুদ্রতটে আসার পর স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করেও এদের সমুদ্রে পাঠাতে পারেনি। ভারতের তামিলনাড়ুতে কয়েক বছর আগে প্রায় 100 তিমি তীরে এসে আটকে পড়েছিল। জেলেরা অনেক কষ্টে ঠেলে সমুদ্রে পাঠালেও তারা আবার ফিরে আসে। রাতে সমুদ্রে নিয়ে ছেড়ে দিয়ে আসার পর সকালে দেখা যায় সবগুলো আবার ফিরে এসে মরে পড়ে আছে। বিজ্ঞানীদের ধারণা, কোনো তিমি যদি তীরে এসে আটকে যায় তখন তারা সমুদ্রে সিগন্যাল পাঠায়, তাকে বাঁচাতে তখন ঝাঁকে ঝাঁকে তিমি এসে নিজেরাও আটকে যায়। জেলেরা কিংবা স্থানীয় মানুষেরা তাদের সমুদ্র পাঠানোর চেষ্টা করলেও সঙ্গীকে ফিরে না পাওয়া পর্যন্ত বারবার তীরে ফিরে আসতে থাকে, আর এখানেই আটকে গিয়ে মারা যায় বেশিরভাগ তিমি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিমি কিভাবে আত্মহত্যা করে এর সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।